নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। শিলচরে জল বাড়ছে, বরাকের জলস্তর কমলেও গ্রাম কাছাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী অশোক সিংহল। প্রাক্তন এনআরসি কোঅর্ডিনেটর হাজেলার বিরুদ্ধে মামলা বর্তমান কোঅর্ডিনেটরের। জুনের ভেতরেই পাহাড় লাইন চালুর ইঙ্গিত দিলেন এনএফ রেলের জিএম। এবারে বিস্তারিত খবর। বরাকের জলের স্তর কমলেও বন্যা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে গোটা উপত্যকায়। এখন অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর 21.25 মিটার। শিলচর শহরে বহু নতুন এলাকা প্লাবিত হচ্ছে, গ্রামাঞ্চলে বহু এলাকা জলের তলায়। সারা জেলায় এখন 17টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিলচরের মালুগ্রাম ইটখোলা এলাকায় জমা জলে বন্যা হয়েছে, জল বেরোনোর কোনো পথ না থাকায় এসব এলাকা জলস্তর বাড়ছে। এই অবস্থা লিংক রোড ন্যাশনাল হাইওয়ের। সন্ধ্যা 7টায় রাঙ্গিরখাড়ি এলাকায় গোপাল আখড়ার সামনে জল এসেছে, এ নিয়ে রাঙ্গিরখাড়িতে আতঙ্ক দেখা দিয়েছে। পশ্চিম কাটিগড়ার বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। শুক্রবার কালাইনের লক্ষ্মীপুর এলাকা থেকে এনডিআরএফ এর নৌকোয় তিনি ভৈরবপুর বড়ৈতলি এলাকা পরিদর্শন করেন। পরে সড়কপথে পশ্চিম কাটিগড়ার রাজপুর জালালপুর এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আজি কাটিগড়া সমষ্টির এই কেম্প রিলিফ কেম্পত মই আহিছো, ব্যবস্থাখিনিরও পর্যবেক্ষণ করিলো, ব্যবস্থা মোটামুটি ঠিকে পাইছো। ইয়াত থকা যেখানে রিলিফ কেম্পত মানুহ আছে, মহিলাগৰাকীৰ লগত দুই তিনজনের লগত যে কথা পাতিলো, হেলথ ডিপার্টমেন্টে মেডিসিন দিয়ে আছে, আর বাকিখিনি যেখানে যাবতীয় ব্যবস্থা আছে সরকারের তরফাপা যেখানে করা হয়েছিল সবে পাই আছে। বরষুণ যাকালি হওয়া নাই, অলপ প্রভাবটু পানি যেখানে সুমাই আছিল অলপ অলপ কমিব আরম্ভ করেছে। মই ভাবো যে আহা দিনবর পরিস্থিতি পূর্ণরূপে নর্মেল হয়ে যাব। জোর অভাব হয়ে আছে, এইবিল করার ব্যবস্থা করা হয়েছে, আছে সমস্যা অলপ আছে, একেবারে নোহা নহয়। কিন্তু জেলা প্রশাসনে কক, এসডিআরএফ এ কক, এনডিআরএফ এ কক, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টরে কক, সবে ব্যবস্থাটো হাতত লৈছে আৰু যিমান পাৰে কৰি আছে, ৰাইজেও সহযোগ কৰি আছে। পশ্চিম কাটিগড়ার রাজপুর ও সন্ন্যাসীকান্দি এলাকায় বন্যা পরিস্থিতি শোচনীয়। মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছেন, গরু মহিষের সঙ্গে মানুষকেও একইভাবে তাঁবুতে থাকতে হচ্ছে, পানীয় জলের কোনো জোগান নেই। এনআরসির প্রাক্তন কোঅর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে মামলা করলেন বর্তমান কোঅর্ডিনেটর হিতেশ দেব শর্মা। এনআরসি প্রস্তুতের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। সিআইডির কাছে এই মামলা করেন দেব শর্মা। বিশেষ করে বংশবৃক্ষ পরীক্ষা ঠিকভাবে করা হয়নি এমন অভিযোগ করা হয়েছে। সে সময় যারা প্রতীক হাজেলার সঙ্গে কাজ করেছিলেন তাদের প্রত্যেককে এই মামলায় সামিল করা হয়েছে। সদরঘাটের পানীয় জল প্রকল্পের বার্জ থেকে জল তুলতে না পারায় গোটা শহরে পানীয় জল সংকট দেখা দিয়েছে। গত দুদিন থেকে শহরে পানীয় জল সরবরাহ হচ্ছে না। এ নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেঘা দাস জানালেন, বার্জ নদীতে ডুবে যাওয়ার জন্য জল তোলা যাচ্ছে না, তবে তারা চেষ্টা করছেন। আশা করা হচ্ছে দুদিনের ভেতর সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের সদরঘাট প্ল্যান্টে যে বার্জ আছে, বার্জের উপরে যে ডেলিভারি পাইপগুলো আছে, এটা 8 ইঞ্চি। এই পাইপগুলো গত মানে পরশু রাত্রে জলে মানে বার্জের জলে ছিঁড়ে নিয়েছে। এখন এখানে কাজ করার মতো কোনো অবস্থা নেই, সব জায়গায় জলমগ্ন। আমরা ডুবুরি এনে কাজ করছি, দেখা যাক কী হয়। তারপরে বার্জটাকে কাছে আনার জন্য আমরা ই করেছি, এই ট্যাঙ্ক ভাড়া করেছি এবং ট্যাঙ্ক দিয়ে এটা টেনে এনেছি। রাত্র তখন 10টা, গতকালকে রাত্র 10টা পর্যন্ত আমরা টেনে মোটামুটি একটা পজিশনে এনেছি।
এবং এটা করতে দুই দিকে ট্রাফিক পুলিশের সহায়তা নিতে হয়েছে এবং রোড ব্লক নিতে হয়েছে। একটা পাম্প চালু হয়েছে কিন্তু এখন যে জলের অবস্থা, বুক জল আছে, এই বুক জলের ভিতরে গিয়ে পাইপ লাগানো খুব কষ্ট হচ্ছে, তথাপি আমার স্টাফ কাজ করছে। জুনের ভেতর পাহাড় লাইন চালুর ইঙ্গিত দিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা। তিনি ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করে শিলচরে আসেন। তখন তিনি জানান 50টি জায়গায় ধস নেমেছে ও লাইনের ক্ষতি হয়েছে। জুনের প্রথম দিক থেকে এইসব জায়গা মেরামত করা হবে। তিনি জানান সবার সহযোগিতা নিয়ে এই লাইন মেরামত করা হবে। শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা রেললাইনকে বিকল্প নয়, ডাবল লাইন হিসেবেই দেখা হবে। একই সঙ্গে তিনি জানান লাইনের অ্যালাইনমেন্টে কোনো পরিবর্তন করা হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। পাপলু দাসের রিপোর্ট। उसमें क्या और इम्प्रूवमेंट कर सकते हैं, वो तो हमेशा चला रहता है। तो इम्प्रूवमेंट है और क्या क्या कर सकते हैं, वो तो हमेशा हम लोग उसका प्रयास रहता है और कार्य करे जाते हैं। जैसे आपने देखा जहाँ पहले भी हुए थे उस सब जगह प्रोटेक्शन वगैरह देके वहाँ कभी दोबारा नहीं हुआ। तो ऐसा नहीं है कि ये चीज़ें दोहराई जाती हैं, बट इम्प्रूवमेंट और कैसे अलाइनमेंट को और दुरुस्त किया जाए ये राज्य स्तर सभी लोगों का होता है सर, एक प्रयास है कि इसका अल्टरनेटिव जो है, जो डबल लाइन जो है वो अल्टरनेटिव पाथ से रहे। उसमें कई सहूलियतें भी होती हैं, नए शहर जुड़ जाते हैं और एक दूसरा रास्ता भी हम लोगों के हाथ में रहता है जिससे कि आवागमन सुचारू रूप से चलता है। सर एक बात, सर बात यानी कि पंचर रखा था वो 437 किलोमीटर ओनली 36 स्टेशन नियर बाई बांग्लादेश बॉर्डर थ्रू मेघालय ईस्ट काशी हिल्स वेस्ट काशी हिल्स ऐसा, तो इसका ये तो बहुत शॉर्टकट होता है कि गुवाहाटी को एवॉइड करके, रंगिया को एवॉइड करके हम शॉर्टकट सीधा न्यू बंगाल के ओर जा सकते हैं। इसके बारे में रेल कुछ सोच रही कि नहीं? अभी मैं इस बारे में कुछ आपको कमेंट दे नहीं सकता। ना कर रहे हैं जब महिषासन में बांग्लादेश जब कनेक्टिविटी कर रहे हैं तो हम लोगों का प्रयास है कि बांग्लादेश के थ्रू शॉर्टर रूट से किस तरह से हम लोग यात्रा कर पाए। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা সংবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। সুরমিতা যে আপনি পাচ্ছেন ভারতের সব ধরনের হ্যান্ডলুম শাড়ি, এর মধ্যে আছে বাংলার স্বর্ণচুরি, উড়িষ্যার হ্যান্ডলুম কাটান, কেরালার কাজডু, মহারাষ্ট্রের পৈথানি, সাউথ ইন্ডিয়ার কাঞ্জিবারাম, সঙ্গে আছে নানা ধরনের সিল্কের শাড়ি, গুজরাটের ঘরচোলা শাড়ি, আসামের মেখলা চাদরও পাবেন সুরমিতাজে। শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা চুলি ইত্যাদি ডিজাইন ও কাস্টমাইজ করার সুবিধা পাচ্ছেন এখানে। এছাড়াও পাবেন অ্যাসেসরিজ যেমন ব্যাগ, সিলভার ও নানান ধরনের মেটাল জুয়েলারি। যোগাযোগ করুন সুরমিতাজ, ফোন নাম্বার 8110737406। আমাদের আরো একটি নাম্বার রয়েছে 9435071296। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন
5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপেলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য দুটি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাই চাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্দ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর, নিমাই চাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। করিমগঞ্জের নোম্যান্স ল্যান্ডে কাটা তারের ভেতরের বর্ণার্থদের খোঁজ নিলেন বিধায়ক কমলা খোদে পুরকায়স্থ। তিনি তাদের প্রয়োজনীয় সাহায্যের প্রতিশ্রুতি দেন। বরাকের তিন জেলার জেলাশাসক বলেছেন পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বরাকে। এরপরেও করিমগঞ্জের একাধিক পাম্পে পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল। পাম্প কর্তৃপক্ষ বলছেন তাদের কাছে ফুরিয়ে গেছে জ্বালানি। এতে পেট্রোপণ্যের বাইং প্যানিক দেখা দিয়েছে করিমগঞ্জে। পেট্রোল পাম্পগুলোতে যান চালকদের ভিড় উপচে পড়ছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পেট্রোল ডিজেলের সংকট সৃষ্টি হতে পারে, এই আশঙ্কা দেখা দিয়েছে গোটা করিমগঞ্জ জেলাতেই। সাপ্লাই অ্যাম্বুলেন্স এটা তো রাখিও করতে লাগে। শিলচর মেহেরপুরের ট্রেঞ্চিং গ্রাউন্ড পরিদর্শন করলেন জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কীর্তিজল্লি। সেখানে বর্জ্য আবর্জনা নিষ্কাশনের প্রক্রিয়াকরণের মেশিনটি খতিয়ে দেখেন তিনি। শিলচর আমার এটা প্রধান শহরের ভিতরত আছে, গুৱাহাটীর পিছত শিলচর, ডিব্রুগড়, তিনিচুকীয়া, যোরহাট। এই গোটেই অঞ্চলত স্বচ্ছতা এটা অভিযান হিসাবে লৈ আমি কাম করব বিচাৰিছোঁ। আজি লিগেসি ওয়েস্ট যত আছে, ডাম্পিং গ্রাউন্ড যত আছে, তাত মই আহিছোঁ। আর এই লিগেসি ওয়েস্টবুর আমি ক্লিয়ার করব লাগে। ক্লিয়ার করে আর ইয়াত একটা প্রকল্প ইতিমধ্যে আরম্ভ করার একটা যোগাযোগ আরম্ভ হয়েছে। অতি সোনকালে প্রকল্প আরম্ভ হব, গোটেই গ্রাউন্ডটি ক্লিয়ার করে আর ইয়াত আমি কেনেকা ব্যবস্থা লোক পো কেন ব্যবস্থা নিল। সলিড ওয়েস্টর মানে ডর পদক্ষেপ চেষ্টা এটা করা হয়েছে। কি দিনের ভিতর এটা শেষ হবো আশা? সময় লাগবে, এই 70 বছর ওয়েস্ট কি দিনত শেষ হব বলে কোয়া যুক্তিসঙ্গত নহব। কিন্তু মই ভাবো যে প্রসেসটা আরম্ভ হয়েছে, নিবিদা কল করে টেন্ডার করা হব। তার ভিতর মূল ধারণা যে এবছর দেড় বছরের ভিতর যদি এই হয়ে যায়। এই সন্দর্ভ রাইজক আপনি কি মেসেজ? আমি সকলে মিলি স্বচ্ছতা পালন করব লাগে, মিউনিসিপালিটিও জাবর নিষ্পত্তির কাম ভালকে করব লাগে, রাইজও মিউনিসিপালিটি সহযোগ করব। শুক্রবার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক। সঙ্গে ছিলেন সুদীপ দাস, নিশিকান্ত সরকার, মিঠু সেন। মালিনী বিল এলাকায় বন্যাক্রান্তদের সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগ শুনলেন কংগ্রেসের প্রতিনিধি দল। ঈশান বাংলায় সংবাদ পরিবেশনের জেরে শুক্রবার তারাপুর দাসপাড়ায় বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী সুবীর। এই দিন বন্যা দুর্গতদের দুপুরের খাবারের ব্যবস্থা করে দেন তিনি। এছাড়াও দাসপাড়ার বন্যাক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অমর মোদক, নান্টুপাল, প্রদীপ রায়, জয়দীপ দত্ত। এদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারাপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পাপলি কর্মকার। তার লাগে আমরা প্রতিদিনই তার লাগে কোনো জায়গা দিয়ে আমরা সেবামূলক কাজ করতাম। তো আজকে যে সেবামূলক কাজ আমরা করতাম মজুমদার বাজার দাসপাড়া, খুব তারা কষ্টে আসুন। এখানে আমরা দেখতাম রাস্তার পাড়ও তারা ঘর বাড়ি বানাইয়া আসুন। আজকে যারা এখানে এই খিচুড়ির আয়োজন করছেন তাই তারা হলো প্রদীপ রায়, নিটু পাল, অমর মদক, জয়দীপ দত্ত এবং এখানের এখানে এপি মেম্বার দিদি আসুন পাপিয়া, পাপলি কর্মকার, মেম্বার অপর্ণা দাস।
বরখলা রায়পুর এলাকার বাঁধ উপচে বরাকের জল ঢুকে পড়ায় জলমগ্ন হয়ে উঠেছে জয়নগর, কুমারপাড়া, ভৈরবপুর, শ্রীকোনা, জিপির বৃহৎ অঞ্চল। সেখানে বন্যাক্রান্তদের শুক্রবার দুপুরে খাবার বন্টন করেন রায়পুর বাঁধ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রোহিত গুলগুলিয়া। স্থানীয়দের দাবি, শিশু খাদ্য ও গোখাদ্যের অভাবে প্রচণ্ড সমস্যার মুখে পড়েছেন তারা। এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমি এই রায়পুর গ্রাম তথা নির্জয়নগর এর বাসিন্দা। এখানে গত তিন দিন আগে ভয়াবহ বরাক নদীর প্লাবিত জলে আমাদের প্রায় রায়পুর ডাইকের প্রায় 400 মিটার ব্যাপী জল উপচে পড়ার কারণে আমাদের এই কৃষ্ণপুর, বৈরনগর জিপি, কুমারপাড়া নির্জয়নগর জিপি, রাজনগর জিপি এবং শ্রীকোনার জিপির কিছু কিছু অংশ, পুরো মাত্রায় 100% মানুষের ঘরবাড়ি জলের নিচে ডুবিয়ে গিয়েছে। এখানে হঠাৎ করে জলে আক্রমণ করার কারণে মানুষে তার গরু মহিষ থেকে শুরু করে কোনো চাউল ডাল কোনো কিছু মানে করতে পারেনি, যার দরুন আমাদের এই এলাকার মানুষ বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আমাদের এই চলমান ডাইকের রায়পুর ডাইকের কন্ট্রাক্টদার মহাশয় আজকে আমাদেরকে এক বেলার মানে খিচুড়ি বিতরণ করে আমাদেরকে সাহায্য করেছেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এখানে কোনো রিলিফ দেওয়া হয়নি। আজকে এই সামনে আপনারা দেখতেছেন যেটা তারাচাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়, এই বিদ্যালয়টি এই এলাকার সবচেয়ে উঁচু জায়গা, সেই জায়গাটাও এই স্কুলটি নদীর জলে প্লাবিত করে ফেলেছে। এখানে ক্যাম্প করে মানুষ বসবাস করতেছে কিন্তু তথাপিও তারা আশ্রয় নেবার কোনো জায়গা নেই। এখানে তারা বেঞ্চের উপরে তারা বসবাস করতেছে। বাঁশের সাঁকো পারাপার করে স্কুলে যাওয়ার পথে বন্যার জলে ডুবতেও বরাত জোরে বেঁচে গেছেন এক স্কুল ছাত্রী। আলগাপুর বিধানসভা এলাকার জিতার মুখে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এই দিন স্কুলে গুণোৎসবের পরীক্ষা ছিল, তাই জীবনের ঝুঁকি নিয়েও স্কুলে যাচ্ছিল ছাত্রীটি। সাঁকো থেকে পড়ে জলে ডুবে যায়, তবে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় প্রাকৃতিক দুর্যোগের সময় স্কুলে গুণোৎসবের আয়োজন এবং এই স্থানে সেতু নির্মাণে জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আওয়ার পথে এই ছোটো সন্দিপুর পার্ট ওয়ান আলগাপুর সমষ্টির সন্দিপুর পার্ট ওয়ান জিতানমুখর ছোটো এটা বাসের বিড়ি দিয়া ফারুইয়া এই বাচ্চাটা আওয়াজ লাগিয়া জলে পড়িয়া ডুবি গেছে গিয়া চিকরসাগর গার্লস হাই স্কুলও আওয়ার কথা। এই বাচ্চাটা মডেল, এই বাচ্চাটা আওয়ার জলে ডুবার পরে আমরা খবর পাইছি দৌড়ে গেছি গিয়া বাচ্চাটারে উদ্ধার করিয়া, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা, বাচ্চাটারে উদ্ধার করিয়া বর্তমানে আলগাপুর মডেল হসপিটাল আনিয়া মোটামুটি এখন সুস্থ হয়েছে বাচ্চা। বিশেষ কারণ হইল আজকে এই জিনিসটা বিগত 2-3 বছর হয়ে গেছে, আমরা MLA মহোদয় উনি কথা দিয়েছেন এবং ড্রয়িংও বানাইয়া দিয়েছেন এই জিনিসটা, মাননীয় বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী মহাশয়। এই জিনিসটা অতি সত্তর ওয়াল লাগিয়া আমি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জেলা উপযুক্ত জেলা শাসক ডিসি মহোদয়কেও সম্বোধন করে কইয়া এবং আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও সম্বোধন করে কইয়া। শিলচর গুয়াহাটি বিশেষ বিমানে বৃহস্পতিবার রাতে গুয়াহাটিতে আটকে থাকা বহু যাত্রী শিলচর পৌঁছেছেন। গতকাল রাতে বিমানে তারা কুম্ভীর গ্রামে আসার পর তাদের অভিনন্দন জানান কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়, মিহিরকান্তি সোম ও কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি। বাঁধ ভেঙে বরাকের জল প্রবেশ করায় শিলচর বেরেঙ্গা এলাকায় বহু ঘরবাড়ি এখন জলের তলায় চলে গেছে। ঈশান বাংলার ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। কনকপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বন্টনে ব্যাপক অনিয়ম সামনে এসেছে। সেখানে প্রায় 300+ পরিবার বন্যায় আক্রান্ত হয়েছেন, কিন্তু এর মধ্যে মাত্র 132 পরিবারের জন্য 2 বস্তা চাল, 1 বস্তা ডাল, 1 বস্তা আলু পাঠানো হয়েছে। বন্যাক্রান্তের তুলনায় কম ত্রাণ সামগ্রী পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ। এ বিষয়ে কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কনকপুর নূর খাতুন এমই স্কুলের শিক্ষকের কাছে সমঝে দেওয়া হয়েছিল এসব ত্রাণ সামগ্রী। মাননীয় কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি, বিগত 3-4 দিন থেকে ওই জলের কবলে আমাদের এই নদীর পার এলাকা কনকপুর নূর খাতুন গার্লস এমই স্কুলে একটি রিলিফ ক্যাম্প দেওয়া হয়েছে। রিলিফ ক্যাম্পে স্কুলটি ডুবে গিয়েছে জলের তলায়।
স্কুলের রিলিফ ক্যাম্পে অসুবিধার জন্য আশেপাশে লোকেরা রিলিফ ক্যাম্পে রয়েছেন, ওদের খাদ্যের জন্য যে সরকারি তালিকায় 132টি পরিবারকে শনাক্ত করা হয়েছিল, 132টি পরিবারের খাদ্য এসেছে, 3 ব্যাগ চাল আরও 1 ব্যাগ ডাল, আর সঙ্গে রয়েছে আলু 1 ব্যাগ, আর তার সঙ্গে রয়েছে তেল 11 লিটার। 132 ডিসি মহোদয়ের কাছে জানাচ্ছি যে এই 11 লিটার তেলে 132টি পরিবারকে বিলি করা কি সম্ভব হবে, তাই আমরা এই জনসাধারণের সবার অনিচ্ছাকৃত টাকার জন্য এই সামগ্রীগুলি আমরা ঘুরিয়ে দিয়েছি, তাই বারবার ডিসি মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এইরকম রিলিফ দেওয়া না দেওয়ার জন্য যাতে জনগণের এত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যথাযোগ্য মর্যাদায় রামকৃষ্ণ নগরে পালন করা হয়েছে ভাষা শহীদ দিবস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকালে নেতাজি বাগ প্রাঙ্গণে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। ভোর 6টা নাগাদ পদযাত্রার মাধ্যমে শুরু হয় শহীদ স্মরণ অনুষ্ঠান। পরে আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ভাষা বিলের বিরোধিতা করলো, বহু আশ্চর্য লাগে। একটা বিল সেই সময়ে পাশ হতে গেলে অন্তত 6 মাস সময় লাগতো রাজ্যপালের সই করতে, মাত্র 14 দিনের মাথায় এই বিল সই করে আমাদেরকে কুটল করার সিদ্ধান্ত নিলে, আমাদেরকে বছর সিদ্ধান্ত নিলে আন্দোলন করলো। আমি প্রয়োজন প্রতিকার করলে অনেক সময় লেগে যাবে, অনেক সময় ছিল রেল রোকো আন্দোলন। সেই রেল রোকো আন্দোলন ভোর 4টা থেকেই শিলচর রেল স্টেশনে হাজার হাজার মানুষ, যে রেলগাড়িটা করিমগঞ্জে যাবে সেই রেলগাড়ির একটা অংশ দেখা যাচ্ছিল শুধু মানুষ আর মানুষের জনতা আর জনতা। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী শুরু করলো টর্চারিং, টিয়ার গ্যাস, কাদানে গ্যাস, লাঠি চার্জ, বেউনে আঘাত, সমস্ত আঘাতকে উপেক্ষা করে একাদশ ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে করিমগঞ্জের দুর্লভছড়ায়। বৃহস্পতিবার প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সকালে সরস্বতী বিদ্যানিকেতন ও গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন ও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সোনাইয়ে বেরেঙ্গা ভাগাডহর রাস্তার ওপর দিয়ে জল বইছে, এর ফলে এই এলাকায় বড় আকারের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানালেন মহিষা বিলের জল বাড়লে এখানে সমস্যা দেখা দেবে। যেহেতু আপনার যেমন বাদ্রিঘাট ওইয়া ভাগাডর মারিয়া মহিষা ওইয়া এদিকে এখন জল ওদিকে পাশর আপনার এই নাকার একটু আগে ওদিকে যার এখন পুরো দিকে যার খাওয়ানোর সব দিকে ফুল হয়, মানুষ খুব অসুবিধা তা শোন সাইড ওদিকে জল মানুষ বেজান মানুষের ঘরে সাতর উঠে আসে, মানে খুব কষ্টের মধ্যে মানুষের দিন কাটাই দিলে মহিষার জলটাই মানে জমার কারণে আরও বেশি অসুবিধা হয়। এখন যত সময় যার অত ওদিকে আরই বেশি এফেক্ট হয় টাউনের দিকে যা দিকে নতুন সড়কে যে বাগাডোরের যে রাস্তা আছে এই রাস্তার জল আছে, আর আপনার বাদ্রিঘাটের নতুন সড়কে একটু পিছিয়ে পর্যন্ত জল আসছে, আর এদিকে তো এখন আপনার নাথপাড়ার এখানে গ্যাস এজেন্সির গডাউনের এখানে জল রাস্তার অবস্থা। উধারবন জয়পুরে চিড়ি নদীর বুকে ভেসে উঠল এক ব্যক্তির মৃতদেহ। জয়পুর কামরাঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকায় চিড়ি নদীতে আবর্জনার স্তূপে পাওয়া গেছে এই মরদেহটি। স্থানীয়রা মরদেহটি দেখে খবর দেন জয়পুরের সমাজসেবী শুভ্রজিৎ ভট্টাচার্যকে, তিনি খবর দেন পুলিশকে। পরে জয়পুর থানার ওসি রূপম দাস সদল বলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেন। মৃতদেহ উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির কাজকর্ম এবার বন্যায় অনেকের প্রশংসা কুড়িয়েছে। নৌকোয় চড়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করছেন, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। সোনাইয়ে সদ্যজাত শিশুর মরদেহ ভেসে এলো বন্যার জলে। সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কের পূর্ব সোনাই ঈদগার সামনে আটকে পড়ে এই মরদেহটি, পরে পুলিশ এসে শিশুটির মরদেহ নিয়ে যায়। বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর হোম জিপিতে বন্যায় বিধ্বস্ত লোকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে, কিন্তু কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজ খবর নেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। আলগাপুর বিধানসভার পাঁচগ্রাম এলাকায় 50টি পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ইন্টা খেলার মাঠে, শিবিরে আশ্রিত ও তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয়নি, ত্রাণ সামগ্রী পাওয়া তো দূরের কথা। আজকে বিগত 60 দিন থেকে আমরা এই জায়গার মধ্যে তাম্বু টাঙ্গাইয়া আছি,
আপনার ভিডিওর মাধ্যমে তাম্বু দেখাইলে দেখাইতে পারেন বুঝছেন। আজকে আমরা না খাইতে একটু জল পাইয়ার না খাইতে ভাত পাইয়ার অনাহার অর্ধাহারে আমরা এই জায়গার মধ্যে মরিয়ার এখনো কোন ওই পাঁচ গ্রাম ইনটেক ময়দানে আজকে আমরা জলবন্দি হইয়া গোটা ৩০ থেকে ৩৫টা পরিবার আমরা উদ্বাস্তু হইয়া আমরা ইনটেকর মধ্যে আইয়া আমরা বসবাস করি। এখন পর্যন্ত আমরা কোনো জনপ্রতিনিধি আমরা চৌকে দেখতে পারছি না, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা কীটা আমরা জনপ্রতিনিধিসকলের আমরা কীটা ভোট দিছিলেন, তারা যদি এই পরিস্থিতিতে আমরা খোঁজ খবর নিন না তো আমরা মরার বাদে তারা খোঁজ খবর নিতেন। এমএলএ আছেন নানি, কোন বিধায়ক আমরা দেখছি না নয়নে, সামনে কইমু নয়নেও দেখছি না বিধায়ক, এখানের প্রেসিডেন্ট আছেন না, না আমরা প্রেসিডেন্ট মহোদয়েরও দেখছি না নয়নে, গ্রুপ মেম্বারও দেখছি না। ভোটের সময় আইলে গড়ে গড়ে খুঁজাইয়া আমরার ভোটের প্রয়োজন মনে করেন তারা, আজকে আমরার আমরার প্রয়োজন একেবারে আমরা পাইলাম না। বেরেঙ্গা বড়জোড়াই কিলোগ্রাম এলাকায় বন্যায় বহু লোক গৃহহীন, যে স্কুল ঘরে তারা আশ্রয় নিয়েছেন সেই স্কুল ডুবে গেছে, মানুষ দুর্দশায় আছেন, এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছেন বন্যা দুর্গতরা। আজকে বেরেঙ্গা পার ত্রি অঞ্চল পুরা জলের তলায়, মানে বর্তমানে জলের তলায়। তো আমি জেলা প্রশাসনের কাছে এটা আবেদন করছি, তারা বিভিন্ন স্কুলরে বিভিন্ন ইয়রে ক্যাম্প করছে, অনুরোধ করিয়া বহুত মানুষ আছে ক্যাম্প যাইতো না, আমি অনুরোধ করিয়া কইয়ার মানে যাতে এটা এরিয়ার বহুত মানুষ গড় গড় ছাড়িয়া বাইরে গেছে না, এর লাগে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এটা আবেদন করি আর জেলা প্রশাসন আমার ডেপুটি কমিশনার মহাশয় কাছে আবেদন করি আর যাতে যাতে প্রত্যেকটা গড়ের মাঝে জেলা যে রিলিফ পৌঁছে এই ব্যবস্থা করিয়া দিবার লাগে আমি বিনম্রভাবে অনুরোধ করি আর বহুত মানুষ গড় ছাড়িয়ে গেছে না, এর লাগে আমি এটা বিনম্রভাবে অনুরোধ করি আর আপাতত এরিয়ার প্রায় পাঁচ ছয় চারশো গড় আছে, এই গড়ের মানুষটা গড় ছাড়িয়ে দেখতে পারছে না কোনো জায়গায় দেখবার কোনো জন। এলাকাটার নাম, এই জায়গাটার নাম বেরেঙ্গা পাত্রি বাহসা মুখাম অঞ্চল, এখানে একটা স্কুল আছে রমণী মোহন হাই স্কুল, এটাও জলের তলায় গেছে গিয়া, এর লেগে যাওয়ার কোনো জায়গায় জায়গা নাই, এর লেগে প্রত্যেকটা মানুষ গড় আছে, এর লেগে আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি আর যাতে এখানে সুন্দরভাবে রিলিফ যাতে মানে পৌঁছানো হয় আর কি, এটাই আবেদন। মানে বরাকের জলটা আইয়া মহিষা বিলো পড়ছে আর মহিষা বিলোর জলটা ভুলিয়া মানে এটা পুরা গড় বাড়ি ডুবি গেছে, জলের তলায় গেছে গিয়া পরিচিত পারে দুর্ঘটনা করতে পারে, এর লেগে আমি জেলা প্রশাসনের কাছে এটা নজর রাখবার লাগে আমি আবেদন করি আর। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। শিলচরে জল বাড়ছে, বরাকের জলস্তর কমলেও গ্রাম কাছাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী অশোক সিংহল। প্রাক্তন এনআরসি কোঅর্ডিনেটর হাজেলার বিরুদ্ধে মামলা বর্তমান কোঅর্ডিনেটরের। জুনের ভেতরেই পাহাড় লাইন চালুর ইঙ্গিত দিলেন এনএফ রেলের জিএম। সংবাদে পর্যন্তই নমস্কার।